Assalamu alaikum, this is Aminul Islam from Aminul Direction and welcome to my brand new video. আজকে আমরা আমার সাথে আছে হলো কে এই যে সিফাত সিঙ্গার সিফাত হ্যাঁ একজন গিটারিস্ট সিঙ্গার ভোকাল যাই বলেন না কেন মানে অল ইন ওয়ান সো আমরা আজকে একসাথে হলো বাণিজ্য মেলায় আগে ছিল আগারগাঁয়ে এখন সেটা পূর্বচল নিয়ে আসছে সো এই ফার্স্ট পূর্বচলে প্রথম শুরু হচ্ছে আর কি 26তম বাণিজ্য মেলা সো আমরা এই বাণিজ্য মেলাটা একটু ঘুরে ফিরে দেখবো আর কি বাণিজ্য মেলাটা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে নতুন রূপে সাজানো হয়েছে এটাকে সো আজকে আমরা ওইখানেই যাব এবং এর সৌন্দর্যগুলো মানে আশেপাশে স্টলগুলো আমরা ঘুরে টুরে একটু সময় কাটানোর চেষ্টা করব দুজনে মিলে যে পূর্বাচলে বাণিজ্য মেলার যে পরিবেশ পরিস্থিতি কেমন আর আমরা মূলত এখন আসি হলো পূর্বাচলে দেখেন পূর্বাচলের ভিতরে আমরা ওই মেইন রোডটা দিয়ে যাইনি কারণ আপনি মেইন রোডটা একটু কাজ চলতেছে ধুলাবালি সো আমরা বাণিজ্য মেলার দিকে সো এখান থেকে ইজি রাস্তা কারণ আমাদের পার্সোনাল বাইক আছে মানে কুড়িল বিশ্ব রোড থেকে ঢাকা থেকে আপনি পূর্বাচলে কীভাবে এই যে বাণিজ্য মেলা আসবেন তার ডিটেলসটা আমি কিছু তুলে ধরার চেষ্টা করব সো চলেন এখন বাণিজ্য মেলায় যাই যেতে যেতে কথা হবে আমাদের যাত্রা শুরু করেছি আমরা কুড়িল বিশ্ব রোড থেকে যেতে যেতে আপনাদের পূর্বাচল বাণিজ্য মেলার আসার জন্য আপনাদের একটা গাইডলাইন দেওয়া যাক যারা ঢাকা থেকে পূর্বাচল বাণিজ্য মেলায় আসবেন তারা প্রথমে কুড়িল বিশ্ব রোড চলে আসবেন কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত টাইম টু টাইম প্রতিনিয়ত বিআরটি বাস ছেড়ে যাচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আপনার ভাড়া হলো পার পার্সন 30 টাকা করে কাঞ্চন ব্রিজে আপনি নেমে সেখান থেকে রিক্সায় করে আপনি পূর্বাচল বাণিজ্য মেলায় চলে আসতে পারবেন রিক্সা ভাড়া 10 থেকে 15 টাকা নেবে সো এভাবে এই উপায় ব্যবহার করে আপনি পূর্বাচল বাণিজ্য মেলায় চলে আসতে পারেন ঢাকা থেকে সো আমরা এখন বাণিজ্য মেলার ভিতরে আছি আর এই যে এরিয়াটা এই এরিয়াটা হলো আপনার বাইক পার্কিংয়ের জন্য বিশাল একটা এরিয়া মানে ফার্স্ট ইম্প্রেশনে আমার খুব ভালো লাগছে আর পার পার্সন টিকিট আপনার নিচে হলো এখানে আছে 40 টাকা করে আপনি যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে 20 টাকা ক্যাশব্যাক পাবেন আর হিউজ ব মানে কী বল বিশাল বড় একটা এরিয়া বাইক পার্কিংয়ের জন্য মানে এই ইম্প্রেশনটা খুব একটা ভালো একটা ইম্প্রেশন দিছে অনেক সুন্দর অনেক সুন্দর তো চলেন আমরা ভিতরে যেয়ে দেখি আর কী কী সৌন্দর্য আমাদের জন্য ওয়েট করতেছে এবং আপনাদেরকে দেখাই আমরা একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করি সো চলেন তাহলে যাই এই যে বাণিজ্য মেলা আমরা গেট দিয়ে ঢুকে গেছি আর এটা হলো প্রবেশ পথ মানে যে ফ্রন্ট সাইডটা দেখাই আমি পুরো হিউজ একটা স্পেস হিউজ স্পেস এবং এখানে নতুন আকর্ষণ হলো যে এখন এখানে সুন্দর যে এখানে বসার জন্য সিট করা হয়েছে সো আপনি যদি একটু রেস্ট নিতে চান তাহলে এই ফ্রন্ট সাইডে আপনি রেস্ট নিতে পারবেন সামনের সাইডটায় একটা কর্নার মতন করা হয়েছে সো এভরিথিং ইজ কুল ভালো লাগতেছে না আচ্ছা ভিতরে আমরা ঢুকে মানে আমরা যতটুকু দেখলাম মোটামুটি ভালোই হ্যাঁ তো মানুষজন অনেক বেশি আজকে শুক্রবার তো তো মানুষজনের আচার মানে ইয়াটা জমজমার অনেক তো সব কিছু দেখলাম অনেক ভিড় টির মোটামুটি খুবই ভালোই লাগলো তো এখানে হলো এখানের যে অঞ্চলটা এখানে যে সাইডটা আছে আমরা কিন্তু বাইরের সাইডটা আছি দেখেন সো আমরা বাইরের সাইডটা আছি এখানে হলো খাবারের সব যে খাবার টাবার আছে আপনার এই রোডটা পুরোটাই খাবার এই যে দেখেন
পুরো খাবারের একটা জায়গা এই সাইডটাতে। সো আমরা দেখি এখান থেকে কিছু ভিডিও করতে পারি কিনা। এখানে পিছনের সাইডটা আছে, সামনের সাইডটা না, পিছনের সাইডটা আছে। পিছনের সাইডটাতে আপনার হলো ফুড যে ক্যাম্পগুলো আছে, ফুড স্টলগুলো আছে। সো সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম এবং একটা ভাজে একটা এক্সপিরিয়েন্স দিলাম। খাওয়া দাওয়ার হিসাব করলে এখানে তেমন একটা জমে না, টাকা বেশি যায়। সো মোটামুটি জিনিসটা খোলামেলা আর ভালোই। তোমার কেমন ভাই, তোমার কেমন লাগলো? হ্যাঁ মানে মোটামুটি ভালোই লাগছে, মোটামুটি ভালোই লাগছে। হ্যাঁ তেমন চাহিদা মতো কিছু ছিল, হ্যাঁ চাহিদা মতন কিছু ছিল। আর আজকে শুক্রবার, তো তো সবাই দেখেন কিভাবে মানুষ আসতেছে। সো ওভারঅল ভালোই লাগছে মোটামুটি আর কি। সো এই আর কি, সো আজকের মতন এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।